Hey guys, good morning. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো এখন সকালবেলা ঘরটার সব গুছিয়ে এখন আমি বসে আছি। প্রচন্ড গরম লাগছে। চুলটুল সব ঘেমে ভিজে গেছে। তো একটু ফ্যানের তলায় বসে আর কি একটু চুলটুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। আর সোনাই দেখো রেডি হয়ে গেছে। ওকে নিয়ে এখন যাব হচ্ছে ভ্যাকসিন দিতে। কোভিড এর হচ্ছে ওর সেকেন্ড ডোজটা বাকি আছে। ফার্স্ট ডোজটা তো স্কুল থেকে দিয়েছিল, সেকেন্ড ডোজটা দিতে এখন স্কুল বন্ধ আছে। তো যাই হোক, স্কুলে হবে না এটা। আমাদের এখানে একটা অর্গানাইজেশন আছে, তো সেখানটায় আর কি যেতে বলেছে টিচাররা। তো সেখানটায় নিয়ে গিয়ে আর কি আমি যাবো। ওকে, ওখানে গিয়েই আর কি ওর ভ্যাকসিনটা হয়ে যাবে। ও একটা ইয়েলো কালারের ড্রেস পরে নিয়েছে, আর এই দেখো এই ঘড়িটাও পরবে এখন। ঠিক আছে, মানে এই ঘড়িটা ওর বার্থডেতে পেয়েছিল যখন ওর ছোটবেলায় কত ছ বছর না কত বছর বার্থডে হয়েছিল। হ্যাঁ, 2016 তার বয়স কত ছিল? 6-7 বছরই ছিল। ও তাই? তো ওই বার্থডেতে ও পেয়েছিল, তো সেটা এখনো ভালো আছে। ভালো ঘড়ি মানে ওদের দিয়েছিল, তো সেই ঘড়িটা এখনো পরে যাবে। তাই কি আনন্দ বলে, আমি ঘড়ি পরে যাব। তো আর আমি তো এখনো রেডি হইনি, আমি রেডি হব যেহেতু প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, ওর ব্যাগটা ও ফুল রেডি, আমি এখনো রেডি হইনি। কিছুনা এখানটা শুয়ে রয়েছে, হাত পা নেড়ে খেলা করছে। ঠিক আছে, তো আমরা দুজন বেরিয়ে পড়েছি, ওকে নিয়ে যাবো এখন এখান থেকে টোটো ধরবো। ভীষণ রোদ উঠেছে, এত রোদ উঠেছে আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না। তো ভিডিওই হচ্ছে, তারপর ঠিক করে দেখলাম যে হ্যাঁ ভিডিও হচ্ছে। টোটো পেয়ে গেলাম, তাই টোটো উঠে গেল। টোটো না, দেখি অটো। ধরুন আমার মাথায় টোটো টোটো বলতো, তো সবসময় টোটোই বের হয়। তুমি অটো পেয়ে গেলাম, অটো উঠে গেলাম। সেই যে ঘুরে চলে এসেছি, সেই যে শোনে, কিন্তু আমাকে মনে হয় ভেতরে ঢুকে গেল না। কাগজ জমা নিয়ে নিয়েছে, ব্যথা লাগেনি তো? আগের দিন লেগেছিল। ঠিক আছে, তুমি দিদা কোলে বসে আছো। দিদা কোলে, দিদা কোলে, খুব আনন্দ, খুব আনন্দ। দিদার করলে, দিদা করলে তুমি কি করছো? তো আমরা তো বাড়িতে চলে এসেছি, ছোট করে গেছি না অটো করে গেছি, আর ম্যাজিকে করে বাড়ি এসেছি। ঠিক আছে, এই দেখো আমি এখন ও এখনো ব্যাগ খোলেনি, আমিও ড্রেস চেঞ্জ করিনি, এখনই করবো। ঠিক আছে, গাইস দুপুরে স্নান টান করে নিয়েছি, আর এখন দিদি হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চটা বেড়ে ফেলছে। এই যে এখানে হয়েছে ভাত ভাজা হয়েছে, গাজর ছিল, গাজর দিয়ে ভাতটা ভাজা হয়েছে, সেটা এখন আমরা খেয়ে ফেলবো। এই যে দিদি সব খালা খালায় বাড়ছে, আবার দিদি একটুখানি সাদা ভাতও রাখা আছে, ওই উচ্ছে ভাজা হয়েছে, সেই উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হবে তাই। আর এই যে পিছনের সোনাই চলে এসছে, সোনাই এবার গেছিল মুদিখানে, কি বকা খেয়েছিস? বকা? হ্যাঁ বকা খেয়েছি আমি। কেন, কি হলো? ওরট পরট কাজ করবি আরো বকা খাবি। এই মেরেছে, আরে না, কি করলো কি ও? বিকেলবেলা রেডি হয়ে গেছি, মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো। মানে কদিন ধরে তোমরা ভিডিওতে শুনেই যাচ্ছে, মাকে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার। আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই বলবো, একটু চোখের সমস্যা, সুগার আছে, প্রেশার আছে, তারপরে একটু মাথায় ব্রেনও একটু প্রবলেম হয়েছে। প্রবলেম মানে কি, ওই তো MRI করতে দিয়েছিলো, তো ওটার রিপোর্টে কিছু প্রবলেম, তো তার জন্য আজকে আর কি নিউরোলজি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক আর কি ডক্টর কী বলে তার জন্য। ঠিক আছে, তো চলে এসেছি মাকে নিয়ে ডক্টরের চেম্বারে পৌঁছে গেছি। আর আগে থেকে তো নাম টাম লেখানো ছিল, আর খুব বেশি ভিড় নেই আর কি, ডক্টরও বসে গেছে, আর দু একজনের পরেই আর কি মাকে দেখাবো। তো গাইস এখন সন্ধ্যাবেলা, বাড়িটা বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন আবার রেডি হয়ে মা আর আমি যাবো মায়ের ওষুধটা আনতে। আর হচ্ছে আগের দিন সেই চোখে ডাক্তার দেখানো হয়েছিল, তো চশমার আর কি পাওয়ার দিয়েছে, তো সেই চশমাটা বানাতে দেওয়া হয়নি, তো তার জন্য এখন সেই চশমাটাও বানাতে দিতে যাবো। তো তার জন্য ভাবলাম যে এখন সব জানলা যেগুলো আছে এপাশে এপাশে সব খোলা আছে, তো এই জানলাগুলো এখন দিয়ে নিই আগে। দাঁড়া তো বাড়িতে থাকবো না, দিদিরাও অন্য ঘরে থাকবে, পুচকেটা হয়তো কান্নাকাটি করবে, তো তার জন্য ওরা তখন আর জানলা টানলা দিতে পারবে না, তো বৃষ্টি এসে একদম সব ভিজে যাবে। বা আর একটু ঝোড়ো হাওয়া দিলেই না সমস্ত ধুলো পুরো ঘরে চলে আসে,
মানে রাস্তার সব ধুলো পুরো ঘরে চলে আসে, তো এর জন্য এখন জানলাগুলো দিয়ে রেখে তারপর গোছাবো, গুছিয়ে তারপর যাব, ঠিক আছে? এই যে এটাও দিয়ে দিই সবগুলো। আরে বাপরে, এখানে আবার টিকটিকি। আমি তো বাড়িতে জানলাগুলো দিয়ে আসলাম, আমি তো ছাতা নিতে ভুলে গেছি। দুম করে এখন বৃষ্টি পড়ে চাপছে, চাপে পড়ে যাবো। ওখানে দাঁড়াতে হবে, বৃষ্টি থামবে তারপর যেতে হবে। ঠাকুর ঠাকুর মানে বৃষ্টি আসার আগে আমার বাড়িতে ঢুকে গেলে ভালো হয়। তো ওষুধ নিয়ে তো যাচ্ছিলাম এখন মায়ের চশমার দোকানে চশমা বানাতে। এবার যে দোকানটা থেকে বানাতাম সে দোকানটা এখন ওখানে আর বসে না। এবার দেখি বন্ধ, জিজ্ঞাসা করলাম, বলে এটা তো এখানে বন্ধ হয়ে গেছে। তারপর আবার জিজ্ঞাসা করলাম কোথায় বসে, বললো ওদিকে আর একটা কি একটা জায়গার নাম বললো, আর একটা দোকান তার পাশে। তো এখন আবার সেখানটায় যাচ্ছি। আরে বাস, সেখানে আবার সব চেয়ার পেতে টিভি পেতে খেলা দেখছে, দেখো এই দেখো। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল, দেখো কত জোর বৃষ্টি পড়ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি কোনো কিছু দিয়ে ধরে যাবো আর কি, কোনো টোটো অটো তাও আর কি সম্ভব হয়ে উঠছে না। আমি তো কোনো ছাতা নিই, টোটো টোটো তো উঠতে গেলেও তো ভিজে যাব। তো তার জন্য মা আর আমি এখানে একটা দোকানের সামনে আর কি দুজনে মিলে দাঁড়িয়ে আছি। কতক্ষণ যে থামবে কে জানে, বৃষ্টি থামবে তারপরে আর কি বাড়ি যেতে পারবো। আপাতত এখন এখানেই দাঁড়াই, কি আর করবো। আমি বাড়ি চলে এসেছি, দেখো প্লাস্টিক মাথায় দিয়ে একটা যে দোকানে দাঁড়িয়েছিলাম সেই দোকান থেকে প্লাস্টিক চেয়ে নিয়েছিলাম, আর পুরো তো ভিজে গেছে, দেখো প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে, দেখো পুরো ভেজা একদম সব। মনে নিজেই স্নান করে চলে এসে গাইজ এই যাও। আরে মাথায় প্লাস্টিকটা মনে ধুলো, তাই আমার চুলটা ভিজো না, জানো তো পিছনে যাচ্ছিস কেন তুই আলো নিয়ে? ও আলো নিয়ে আমার পিছনে যাচ্ছে কেন? তো এই যে আমি উপরে চলে এসেছি, মা এখন আমি তো দৌড়ে দৌড়ে চলে এসেছি। হ্যাঁ, তারপরে আমাদের বাড়ির সামনে এত জল জমেছে কি বলবো, এখানটা থেকে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এত জল জমেছে কেন জানি না, ওদিকে রাস্তা এত জমে, জমে না তো এত জল, এটুকু বেশি না, অনেক জোর বৃষ্টি হচ্ছে। শোনা, তোরা ঘরে ছিলি তো বুঝতে পারিস নি। তো আমাদের তো আমি যখন দৌড়ে দৌড়ে আসছিলাম আমার মাথায় প্লাস্টিক উড়ে চলে যাচ্ছিল, আমার এরকম করে ধরলাম হাতে ব্যাগ, কাউকে দিয়ে পাঠা। বাড়ি থেকে একটুখানি দূরে ছিলাম, খুব বেশি দূরেও ছিলাম না, তো দেখলাম যে অনেকটাই কমে গেছে, এই জন্য প্লাস্টিক চেয়ে পরে দৌড়ে দৌড়ে চলে আসলাম, এই হচ্ছে ব্যাপার। আর বলো গাইজ একটু কাজ যে এখন তো বাড়িতে এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমার রাতে কারেন্ট চলে এসেছে, হ্যাঁ কারেন্টটাও চলে এসেছে, সেটা তো কারেন্টটা এসছে বলে এরকমভাবে ভিডিও করতে পারছে, ওরা দেখতেও পাচ্ছে। আর হচ্ছে মার খাওয়া হয়ে গেছে, আমাদের এখানে খাওয়া হয়নি, আমি সোনাই আর বড়দি বাকি আছি, মার আর বাবার খালি হয়েছে। তো মাকে এখন সব ওষুধ টষুধ আমি দিয়ে দেবো, মায়ের চোখে ড্রপ তারপরে ইনসুলিন, তো তার জন্য মা এখানে বসেছে, ঠিক আছে আমি দিয়ে দিই। ডিনার করার পালা, দিদি ভাত বাড়ছে, রাতে শুধু ডিনারে আছে ডাল আর আলু সেদ্ধ। তো ভাবলাম একটু ডিম পোচ করব, কিন্তু আমার স্টাইল, আমার স্টাইলও ঠিক বলবো না আর কি, সময় কমানোর জন্য আমি তিনটে ডিম একসাথে দিয়ে দেবো এবং তারপর কেটে কেটে পিস করে নেবো, ঠিক আছে? আলাদা আলাদা করতে পারছি না, কারণ অলরেডি এখন বাজে কটা বাজে, 11:16 বেজে গেছে, ঠিক আছে? তখন আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে, তো ভাবলাম যে আমি তিনটেই একবার দিয়ে দেবো, যা হয় দেখা যায়। এটা ফার্স্ট টাইম আমি তিনটে ডিমের পোচ একসঙ্গে করছি। এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি।
গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি চলে গেছে শুতে, আমিও একটু বাদে আর কি ঘুমাতে চলে যাবো। আর সামনে তো আমাদের রাস্তা প্রচন্ড জল জমেছিল, জলটা এখন অনেকটা নেমে গেছে। এত সুন্দর বৃষ্টিতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে, তো রাতে দারুণ ঘুম হবে। তো চলো আমি এখন ঘুমিয়ে পড়ি, ভিডিওটা এবং আজকে এখানে এড করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে তোমার জন্য নতুন নতুন সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।